হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং ওয়ার্ল্ড। আজকে আমি আবার একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করার জন্য। তো আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ করব, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে খাদি ন্যাচারালের একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটির নাম খাদি ন্যাচারাল নিম অ্যান্ড অ্যালোভেরা হেয়ার ক্লিনসার, অর্থাৎ এটি একটি শ্যাম্পুর বটল। তো একটি শ্যাম্পুর রিভিউ আমি আজকে করব। তো এই প্যাকেজিংটা দেখতেই পাচ্ছ, এইরকম একটা প্যাকেজিংয়ে আসে এই প্রোডাক্টটা, আর এর কোয়ান্টিটি হচ্ছে 210 ml। তো এবার এই প্রোডাক্টটার ভেতরে কী কী আছে সেটাতে চলে যায়। তো এই প্রোডাক্টটা নিম আর অ্যালোভেরা দিয়ে তৈরি, যেটা ফার্স্টে এখানে উল্লেখ করে দিয়েছে যে নিম অ্যান্ড অ্যালোভেরা হেয়ার ক্লিনজার। তো অ্যালোভেরা রয়েছে মানে তুমি বুঝতেই পারছো যে এই প্রোডাক্টটা আমাদেরকে ময়শ্চার, মানে আমাদের হেয়ারকে ময়শ্চার দিতে সাহায্য করবে, কারণ অ্যালোভেরা আমাদের স্কিনকে বলো বা হেয়ারকে বলো, অ্যালোভেরা জিনিসটা যে মানে যেখানে আমরা অ্যাপ্লাই করি না কেন সেই জায়গাটা ময়শ্চারাইজ থাকে, ঠিক আছে। আর নিমের কাজ কি, নিম হচ্ছে আমাদের যে কোনো মানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল কিছুর থেকে প্রোটেক্ট করতে আমাদেরকে সাহায্য করে। তো এই প্রোডাক্টটার ক্লেমও ঠিক সেই রকমই, এই প্রোডাক্টটা এখানে ক্লেম করছে যে এটি আমাদের ড্রাই হেয়ারকে হাইড্রেট রাখতে সাহায্য করবে, আমাদের ড্যান্ড্রাফ মানে আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ রিমুভ করতে সাহায্য করবে, আমাদের স্ক্যাল্পের গঠন ভালো রাখতে সাহায্য করবে এবং আমাদের স্ক্যাল্প আর হেয়ারকে হেলদি রাখতে সাহায্য করবে। তো এই হচ্ছে এই প্রোডাক্টটার ক্লেম, ওকে। তো এই প্রোডাক্টটার প্রাইস ফার্স্টে বলে দিই, এর প্রাইস হচ্ছে 250 rupees, অর্থাৎ 250 টাকা। বাট তোমরা যখন কিনবে আশা করি তোমাদেরকে MRP দিয়ে কিনতে হবে না, কারণ অনলাইনে সবসময় কিছু না কিছু অফার চলতেই থাকে। আমি এটা নাইকা থেকে পারচেস করেছিলাম, তো নাইকা থেকে যখন পারচেস করেছিলাম তখন এর প্রাইস পড়েছিল 210 rupees। তোমরা নাইকা, পারপেল, অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোনো জায়গা থেকে চাইলেই পারচেস করতে পারো, তবে আমি পার্সোনালি তোমাদেরকে রেফার করবো যে তোমরা যদি কেনো তো নাইকা বা পার্বেল থেকে কেনো, তাহলে অথেন্টিক প্রোডাক্টটা পাওয়া যায়। আমার সেটা অ্যাকচুয়ালি পার্সোনালি ফিল হয়, আমি সবার কথা বলবো না, আমি পার্সোনালি দেখেছি যে নাইকা মানে প্রোডাক্টগুলো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার যাই বলো না কেন প্রোডাক্টগুলো বেশ অথেন্টিক হয়। তো এই গেল প্রোডাক্টের প্রাইস আর প্রোডাক্টটা কী কী ক্লেম করছে। তো এবার বলি যে আমার এক্সপিরিয়েন্স কী প্রোডাক্টের সঙ্গে। তো আমি দেখিয়ে দিই যে আমি প্রোডাক্টটা অলমোস্ট এতটা অবধি ইউজ করে ফেলেছি, ঠিক আছে। তো আমি মেনলি এই প্রোডাক্টটা কিনেছিলাম উইন্টারেই ইউজ করার জন্য, অর্থাৎ শীত, আমার চুল এমনিতেই খুব ড্রাই, তো শীতকালে আরও বেশি ড্রাই হয়ে যায়, মানে কম করলেও মানে চুলটা ম্যানেজেবল হয় না, এতটাই ড্রাই হয়ে যায়। তো ওই জন্য আমি এটাকে কিনেছিলাম, যেহেতু এটা ক্লেম করেছে যে এটা হাইড্রেট রাখতে সাহায্য করে। তো আমি যদি হাইড্রেশনের ব্যাপারটাই বলি, তো সেদিক থেকে আমাকে বলতে গেলে অলমোস্ট আমি আশা করেছিলাম যে বেশ ভালোই আমার চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করবে, বাট সেরকম কিছু আমি রেজাল্ট পাইনি। খুব সামান্য পরিমাণে মানে চেঞ্জেস আমি লক্ষ্য করতে পেরেছি, যে তোমার হেয়ারটা যদি 80% ড্রাই থাকে সেখানে তুমি দেখবে 60% ড্রাই, এমন না 80 থেকে 30-40 নেমে আসবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে অনেকটা হাইড্রেট করবে, এরকম আমি কিছু কিন্তু লক্ষ্য করিনি। আর দ্বিতীয় কথা ড্যান্ড্রাফের, তোমরা প্রত্যেকেই হয়তো শীতকালে ড্যান্ড্রাফের মানে ড্যান্ড্রাফের শিকার হও, কারণ শীতকালে ড্যান্ড্রাফের সমস্যাটা সবারই থাকে। তো ড্যান্ড্রাফের দিক থেকেও কিন্তু আমি কোনো রকম ইমপ্রুভমেন্ট পাইনি, তবে হ্যাঁ চুলটা কিছুটা ময়শ্চারাইজ থাকে, আর হচ্ছে চুলের যে গঠনটা মানে টেক্সচারটা, সেই টেক্সচারটা কিন্তু অনেকটা ইম্প্রুভ হয় এই প্রোডাক্টটা ইউজ করলে, ঠিক আছে। এবার চলে আসি হেয়ার ফলের কথায়, কারণ হেয়ার ফলের সমস্যা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ভুগি, ঠিক আছে। তো হেয়ার ফলের দিক থেকে যদি আমি বলি, তো হেয়ার ফলের দিক থেকেও আমার মানে ওপিনিয়নটা অনেকটা সেমই, মানে হাইড্রেশনের দিকে যেমন রেজাল্ট পেয়েছি হেয়ার ফলের দিক থেকেও কিন্তু সেরকমই রেজাল্ট পেয়েছি। অর্থাৎ তোমার ধরো 20টা মতো চুল মানে একবার কম করলে 20টা চুল পড়ছে, ঠিক আছে। তো সেখানে তুমি দেখবে হয়তো 20টার বদলে 16-18টা চুল পড়ছে, ঠিক আছে। মানে চুল তো ওইভাবে গুনে ইয়ে করা সম্ভব না, তাও আমি জাস্ট মানে একটা তোমাদেরকে এস্টিমেট বলছি। তো দেখা গেল যে 16-18টার মতো পড়ছে, এমন না যে 20টা পড়ছিলো সেখান থেকে মানে তোমার কমে গিয়ে 10-এ নেমে আসবে কি 5-এ নেমে আসবে, এতটা কিন্তু তোমরা এক্সপেক্ট করো না। তাই যাদের হালকা ধরো হেয়ার ফলের সমস্যা রয়েছে কিংবা চুলটা ড্রাই রয়েছে, শুধু মানে ময়শ্চারাইজিংয়ের জন্য ইউজ করতে চাইছো, তারা নির্দ্বিধায় এই প্রোডাক্টটা ইউজ করতে পারো, ঠিক আছে। তো এবার আমার ইউজ করে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যাদের ড্রাই হেয়ার তারা এই প্রোডাক্টটা যদি
সামারে ইউজ করো, উইন্টারে না ইউজ করে আমার মনে হয় বেশি ভালো হবে, কারণ সামারের দিকে তো আমাদের হেয়ারটা অতটা বেশি ড্রাই থাকে না, তো সেই দিক থেকে এই প্রোডাক্টটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর যদি তোমরা উইন্টারে ইউজ করো তাহলে তোমরা এর সাথে অবশ্যই কিন্তু কন্ডিশনার ইউজ করো, ঠিক আছে? তো আমি তো এই প্রোডাক্টটা বেশ অনেক দিনই ইউজ করেছি, 1-1.5 মাস আমার ইউজ করা হয়ে গেছে, মানে হাফের বেশি শেষ হয়ে গেছে। তো আমি ইউজ করে কিন্তু এই এই জিনিসগুলো ফিল করতে পেরেছি প্রোডাক্টটার সম্পর্কে। আর এটা কিন্তু কোনো রকম কোনো পেইড ভিডিও না, আমার পার্সোনাল মানে ইউজের ওপর ডিপেন্ড করে আমি ভিডিওটা বানিয়েছি। তো তোমাদের প্রত্যেকে আলাদা আলাদা ওপিনিয়ন থাকতেই পারে, কিন্তু খাদি ন্যাচারাল যে ব্র্যান্ডটা হচ্ছে একটা বেশ অথেন্টিক একটা ব্র্যান্ড আর বেশ পুরনো একটা ব্র্যান্ড, তো এর প্রোডাক্টগুলো আশা করি কম, মানে কম কেমিক্যাল থাকে এই প্রোডাক্টগুলোর মধ্যে। তো সেদিক থেকে তোমরা যদি চাও যে কম মানে কেমিক্যাল থাকবে, SLS প্যারাবেন ফ্রি থাকবে, এরকম কিছু ইউজ করবে, তাহলে খাদি ন্যাচারালের প্রোডাক্ট কিন্তু ইউজ করতেই পারো। আর যেহেতু এই প্রোডাক্টের মধ্যে SLS প্যারাবেন মানে ফ্রি এই প্রোডাক্টটা, ওই জন্য এটাতে চুলটা একটু হালকা ড্রাই থাকবে, এটাই স্বাভাবিক। কারণ যদি চুলটা মানে এত ড্রাই না থাকতো তাহলে মানে এতটা বেশি ড্রাই না থাকতো তাহলে আমরা ভাবতাম যে এর মধ্যে মানে কেমিক্যালস মেশানো রয়েছে, কারণ কেমিক্যালস থাকলেই কিন্তু মানে চুল অনেক বেশি মানে কী বলবো সিল্কি স্মুদি দেখায় যেসব প্রোডাক্টে কেমিক্যালস থাকে। তো এই হচ্ছে প্রোডাক্টের ওভারঅল ভিডিও, সরি ওভারঅল রিভিউ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা প্রোডাক্টটা চেক আউট করতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই, আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এটা মেন ইম্পর্টেন্ট। কারণ তোমরা যদি আমার কাছ থেকে এরকম বিভিন্ন রকমের প্রোডাক্টের রিভিউ জানতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।